বিসমিল্লাহিরহমানিরহিম, সুপ্রিয় পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থী এবং অভিভাবককে সকলকেই সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান ক্লাসের 11তম অধ্যায়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম বায়ুর চাপ ও বায়ুর প্রবাহ। আজকে তারই ধারাবাহিকতায় আজকে শিক্ষার্থীদের সাথে আলোচনা করব নিম্নচাপ ও উচ্চচাপ। এবং আজকের একটি মজার টপিক হল যে এই যে আমাদের বাংলাদেশের যে বায়ু প্রবাহ অর্থাৎ মৌসুমী বায়ু, এই মৌসুমী বায়ু কেন সৃষ্টি হয়, এই মৌসুমী বায়ু কি কারণে আমাদের দেশে আমাদের বাংলাদেশে মৌসুমী বায়ুটা সৃষ্টি হয় এই বিষয়টা একটু বুঝব। দেখো, গত ক্লাসে আমি বলেছিলাম তোমাদেরকে যে স্থলভাগ জলভাগ থেকে বেশি উষ্ণ হয়, অর্থাৎ যখন দিনের বেলা সূর্যের তাপ পড়ে তখন জলভাগ স্থলভাগ অবশ্যই জলভাগ থেকে সবচেয়ে বেশি উষ্ণ হয় বা গরম। তো গতকাল তোমাদের বলেছিলাম যে আমাদের যে পৃথিবী পৃষ্ঠে বাস করছি, পৃথিবী যেটাকে আমরা পৃথিবী মনে করি, পৃথিবী তো এই পৃথিবী পৃষ্ঠে যে বায়ু রয়েছে সূর্যের যে আলো তাপ পড়লো, তো যখন তাপ পড়লো তখন পৃথিবী পৃষ্ঠে যে বায়ুগুলো হালকা হয়ে কি হয়ে যায়, উপরে উঠে যায়। যখন উপরে উঠে গেল তখন এখানে কি নিম্নচাপের সৃষ্টি হলো, চাপ চাপ কমে গেল, এটা নিম্নচাপের সৃষ্টি হলো। তো এই পৃথিবী নামক এই গ্রহে যে বাস করছে, এই পৃথিবী নামক গ্রহে যে রয়েছে বঙ্গোপসাগর বা আমরা সাগর এলাকায় বাস করছি, সাগরের অর্থাৎ পৃথিবীর তিন ভাগে জল এবং এক ভাগ স্থল। তো স্থলভাগ এবং জলভাগের মধ্যে দুটি বিষয় তারতম্য ঘটবে, অর্থাৎ যখন সূর্যের আলো পড়ছে দিনের বেলায় সূর্যের করে আলো পড়ে তখন এই স্থলভাগটা কি হচ্ছে বেশি গরম হচ্ছে, কিন্তু বঙ্গোপসাগর এলাকা অর্থাৎ জল রয়েছে জলের উপরে যে বায়ু রয়েছে এই বায়ুটা শীতল থাকে এবং স্থলভাগে বেশি উষ্ণ হয় এই বায়ুটা কি হয় উপরের দিকে হালকা উপরের দিকে উঠে চলে যায়। তখন কি হচ্ছে এই যে উচ্চচাপ অঞ্চল থেকে অর্থাৎ বঙ্গোপসাগর এলাকায় থেকে বায়ুগুলো কি হচ্ছে ধেয়ে চলে আসছে এদিকে। তো মৌসুমী বায়ু বিশেষ করে আমরা লক্ষ্য করে দেখেছি যে যখন বর্ষাকাল শুরু হয় অর্থাৎ আমাদের দেশে জুন এবং আগস্ট মাস এই মাসে কি হচ্ছে, দেখো এই মাসে আমাদের হলো গ্রীষ্মকাল বর্ষাকাল, বর্ষাকাল। তো এই বর্ষাকালে বিষয়টা কি হচ্ছে এ বিষয়ে আমরা জানব। তো তার আগে আমরা জানব যে এই মৌসুমী বায়ু কিভাবে সৃষ্টি হচ্ছে বা বায়ু প্রবাহ কিভাবে সৃষ্টি হচ্ছে। আমরা পেজ নম্বর 76-এ উচ্চচাপ এবং নিম্নচাপ যে পার্টটা রয়েছে এখানে পড়ে দেখবে যে দিনের স্থলভাগ জলভাগ থেকে উষ্ণ থাকে, অর্থাৎ দিনে স্থলভাগটা কি থাকে জলভাগ থেকে বেশি গরম থাকে, উষ্ণ স্থলভাগ তার উপরে থাকা বাতাসের উষ্ণতা বৃদ্ধি পেয়ে যায়, অর্থাৎ স্থলভাগের উপরে থাকা যে বায়ু রয়েছে তার উষ্ণতা বৃদ্ধি পেয়ে যায়, ফলে বায়ু উষ্ণ হলে হালকা হয়ে সে উপরে উঠে যায়, ফলে ওই ফাঁকা স্থান হয়ে যায় এবং সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়ে যায়। অপরদিকে বঙ্গোপসাগর বা সমুদ্রের যে জল রয়েছে সেই জলের উপরে যে বায়ু রয়েছে সেগুলো কি হয় সেখানে বায়ুটা অপেক্ষিত মান কম, হাল কম তাপ গ্রহণ করে অর্থাৎ উষ্ণ কম হয়, কম হওয়ার কারণে সেখানে বায়ুর চাপটাও বেশি থাকে। অর্থাৎ এখানে দেখা আমরা জেনেছি যে বায়ু কি হচ্ছে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। তো এই যে প্রবাহটা হওয়া এই কারণেই কিন্তু বায়ু প্রবাহিত হচ্ছে, অর্থাৎ উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল থেকে বায়ু ধেয়ে আসছে। এখানে নিম্নচাপ অঞ্চলে গরম বায়ু হালকা হয়ে উপরে উঠে যাওয়ার ফলে
সেই ফাঁকা স্থান পূরণের জন্যই কিন্তু উচ্চচাপ অঞ্চল থেকে বায়ুগুলো নিম্নচাপ অঞ্চলের দিকে ধেয়ে আসছে, ধেয়ে আসছে। তো এখন বাংলাদেশে যে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এর ফলেই কিন্তু আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে উচ্চচাপ এবং নিম্নচাপ এই দুটি বিষয়, উচ্চচাপ নিম্নচাপ কিভাবে সৃষ্টি হলে, উচ্চচাপ নিম্নচাপের কারণেই কিন্তু আমাদের দেশে মূলত দেখ দুইটা ঋতু আমরা দেখতে পাই, একটা হলো কি গ্রীষ্মকাল আর হলো শীতকাল, অর্থাৎ গরমকাল এবং শীতকাল। তো গরমকালে যে 6 মাস গরমকাল, এই গরমকালে কি বিষয়গুলো ঘটছে আমরা একটু লক্ষ্য করি, যে বঙ্গোপসাগরে দেখো যে পানি রয়েছে, পানির উপর যে বায়ু রয়েছে, এখানে গ্রীষ্মকালে কিন্তু আমাদের এই স্থলভাগ, এটা হলো স্থলভাগ, স্থলভাগ আর এটা হলো জলভাগ, অর্থাৎ বঙ্গোপসাগর এলাকা হলো জলভাগ এবং আমাদের এই বসবাসরত এলাকাটা হলো স্থলভাগ। তো স্থলভাগে সূর্যের আলো পড়ছে, এই গ্রীষ্মকালে কি হয় সবচেয়ে বেশি গরম থাকে, গরম থাকার কারণে বায়ুগুলো কি হয়েছে হালকা হয়েছে উপরে গেছে এবং এর ফলে ফাঁকা হয়ে গেছে, বায়ু শূন্য হয়ে গেছে, এরপরে নিম্নচাপ সৃষ্টি হয়ে গেছে। অপরদিকে এই বঙ্গোপসাগর এলাকায় বা পানিতে দেখো যে বায়ুগুলো আছে সেগুলো কিন্তু কি হচ্ছে অপেক্ষাকৃত মান সে উষ্ণ হয়নি, ফলে সেখানে বায়ুর চাপ বেশি, এই জন্য উচ্চচাপ সৃষ্টি হয়েছে। এই জন্য কি হচ্ছে দেখো ওই উচ্চচাপ অঞ্চল থেকে বায়ুগুলো এভাবে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, অর্থাৎ গ্রীষ্মকালে আমাদের বিষয়টা যে বায়ুটা প্রবাহিত হয় যে মৌসুমি বায়ুটা, এই মৌসুমি বায়ুটা কোন অঞ্চল থেকে কোন অঞ্চলের দিকে যাচ্ছে আমরা একটু যদি লক্ষ্য করি দেখতে পারবো যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, অর্থাৎ দক্ষিণ এবং পশ্চিম দিক থেকে, অর্থাৎ বঙ্গোপসাগর এলাকা আমাদের রয়েছে দক্ষিণ পশ্চিমে, বঙ্গোপসাগর এলাকা দক্ষিণ পশ্চিম থেকে, দক্ষিণ পশ্চিমে যেহেতু মৌসুমি বা বঙ্গোপসাগর এলাকা অবস্থান করছে এই জন্য দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ুগুলো ধেয়ে আসছে, অর্থাৎ নিম্নচাপ অঞ্চল উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ুগুলো ধেয়ে যাচ্ছে। এজন্য গ্রীষ্মকালে আমরা মনে রাখবো যে গ্রীষ্মকালে আমাদের স্থলভাগটা নিম্নচাপ থাকে এবং বঙ্গোপসাগর এলাকা থাকে উচ্চচাপ। ঠিক তার উল্টোটা ঘটনা ঘটবে আবার দেখো শীতকালে, শীতকালে আমরা জানি সূর্যের আলো একদমই থাকে না আমাদের পৃথিবীর উপর, এই জন্য দেখো শীতকালে কি হচ্ছে আবার উল্টোটা আমাদের স্থলভাগটা, স্থলভাগটা আবার কি থাকে সবচেয়ে বেশি শীতল থাকে, অর্থাৎ সেখানে উচ্চচাপ থাকে এবং অপেক্ষমান আবার বঙ্গোপসাগর এলাকায় অর্থাৎ পানি গরম থাকে, সেখানে কি বায়ুর চাপটা নিম্নচাপ, বায়ুর চাপ থাকে না এই জন্য সেখানে নিম্নচাপ থাকে। এই জন্য শীতকালে কি হচ্ছে আমাদের এই স্থলভাগ থেকে বায়ুগুলো বঙ্গোপসাগর এলাকার দিকেই ধেয়ে আসে, অর্থাৎ এখানে কি ঘটনা ঘটছে উত্তর পূর্ব ঠিকঠাক উল্টা, দেখা গেছিল দক্ষিণ পশ্চিম থেকে মৌসুমি বায়ুগুলো গ্রীষ্মকালে ধেয়ে আসে এবং শীতকালে কি হচ্ছে শীতকালে হচ্ছে উত্তর পূর্ব, উত্তর পূর্ব মৌসুমি বায়ুগুলো ধেয়ে আসছে। এই যে আমাদের দেশে বাংলাদেশে যে উচ্চচাপ এবং নিম্নচাপ এই দুটি দুটি কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে এই গ্রীষ্মকালে এবং শীতকালে ঠিক বিপরীতমুখী বায়ু প্রবাহ, অর্থাৎ উচ্চচাপ এবং নিম্নচাপের ফলেই কিন্তু এটা সৃষ্টি হচ্ছে। বর্ষাকাল অর্থাৎ জুন থেকে আগস্ট মাস বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগর থেকে উষ্ণ থাকে, এটা একটি বিষয় মনে রাখবো। শীতকাল অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের স্থলভাগ বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপ সৃষ্টি হয়। লক্ষ্য করো বর্ষাকাল হচ্ছে জুন থেকে আগস্ট মাস, এটা আমাদের দেশে বর্ষাকাল এই সময় শুরু হয়, এখন এই সময়টা আমরা অতিবাহিত করছি অলরেডি, জুন জুনের আজকে আমাদের 25 তারিখ অবতরণ করছে। জুন থেকে আগস্ট মাস পর্যন্ত বঙ্গোপসাগরের স্থলভাগ কি থাকে সবচেয়ে বেশি উষ্ণ থাকে, শীতকালে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের স্থলভাগ সবচেয়ে বেশি উষ্ণ থাকে। এখানে যে বিষয়টা আমরা আজকে বুঝলাম সেটা হলো মৌসুমি বায়ুর সৃষ্টি হওয়ার কারণটা, যে মৌসুমি যে বায়ু মৌসুম দুটি মৌসুম, একটা হলো গ্রীষ্ম মৌসুম মৌসুম আর হলো শীত মৌসুম, এই মৌসুম বায়ুগুলো প্রবাহিত হওয়ার কারণটাই হলো উচ্চচাপ এবং নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণ। তো এই এরপর তোমাদের বলেছিলাম যে আবহাওয়া এবং জলবায়ুর উপাদানগুলো, উপাদানগুলো মূলত তোমাদের যে বিষয়টা আসছে উপাদান বলতে যে এই আবহাওয়া জলবায়ু এই যে উচ্চচাপ নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণগুলো কি আমরা যদি লক্ষ্য করি দেখবো যে 1 নম্বরে কিন্তু দেখেছি যে আসলে সূর্যের তাপ,
সূর্যের তাপের কারণে, অর্থাৎ এখানে তাপমাত্রা। তাহলে উপাদানগুলোর খুঁজতে গেলে আমরা প্রথমে কি কাকে পাচ্ছি? এক নম্বরে পাবো হলো তাপমাত্রা, কোথা থেকে পাচ্ছি? সূর্য আলো থেকে তাপমাত্রা। দুই নম্বরে কি তাপমাত্রা, এটার সাথে কিন্তু আর্দ্রতার একটা সম্পর্ক, আর্দ্রতা, আর্দ্রতা। তাপমাত্রা আর্দ্রতা, আর এরপরেই কিন্তু আবার বায়ু প্রবাহিত হয়, যেই তাপমাত্রা বাড়বে কমবে এর ফলে কি বায়ু প্রবাহিত হয়। এরপর বায়ু প্রবাহ থেকে অনেক সময় কি হচ্ছে, মেঘ, বৃষ্টি এবং বায়ুচাপ। তাহলে আমরা এখান থেকে যদি চিন্তা করি বুঝতে পারবো যে আসলে সূর্যের এই তাপের কারণে কি কি ঘটছে। আমরা দেখতে পাচ্ছি প্রথমে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি আর্দ্রতার একটা কারণ হয়ে যাচ্ছে, আর্দ্রতা, বায়ু প্রবাহ, মেঘ, বৃষ্টিপাত এবং বায়ুচাপ, এগুলো হচ্ছে আবহাওয়ার উপাদান। আর আবহাওয়ার উপাদানগুলোকেই জলবায়ুর উপাদানগুলো, অর্থাৎ আবহাওয়া যেহেতু জলবায়ুকে প্রভাবিত করে, এই জন্য আবহাওয়ার উপাদানগুলোই জলবায়ুর উপাদান। আবহাওয়ার উপাদানগুলো জলবায়ুর উপাদান হিসেবে আমরা মনে রাখব। আর্দ্রতা হলো বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ। এখানে আর্দ্রতাটা কি? আর্দ্রতা আমরা দেখেছি যে এক এক মৌসুমে এক এক রকম আর্দ্রতা অনুভব করি। এই মৌসুমে বাতাসের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণটা কিন্তু সবচেয়ে বেশি, এবং শীত মৌসুমে জলীয় বাষ্পের পরিমাণটা কম থাকে, অর্থাৎ শুষ্ক থাকে বায়ুটা। আমরা জানবো যে আসলে আর্দ্রতা কি। আর্দ্রতাটা হলো বাতাসের জলীয় বাষ্প, কি পরিমাণ আছে তার পরিমাণটাকেই হলো আর্দ্রতা। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ যদি কম থাকে তাকে আমরা আর্দ্রতাও কম বলে থাকি। এটা বর্ষাকালে মাসিক গড় আর্দ্রতার পরিমাণ ও মাসিক গড় বৃষ্টিপাত অন্যান্য মাসের তুলনায় সবচেয়ে বেশি থাকে। কোন মৌসুমে আমরা বলছি বর্ষাকালে, এই সময় সবচেয়ে বেশি জলীয় বাষ্প পরিমাণ বহন করে, এই জন্য আর্দ্রতার পরিমাণটাও সবচেয়ে বেশি। বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অর্থাৎ এর কারণটা কি? এই যে আর্দ্রতার পরিমাণটা যখন বর্ষাকাল শুরু হয়, দেখো বর্ষাকাল গ্রীষ্মকালে এটা, অর্থাৎ জলীয় বাষ্প যখন এখান থেকে এই যে ধেয়ে যাচ্ছে, যে বঙ্গোপসাগর থেকে বায়ুগুলো যখন যায়, তখন সে সঙ্গে করে বঙ্গোপসাগরের জলগুলোকেও বয়ে নিয়ে আসে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন বঙ্গোপসাগর থেকে উঠে আসে, তখন সাথে করে কি নিয়ে আসে? জল, প্রচুর জল নিয়ে আসে। এটাই হলো জলীয় বাষ্প, জলীয় বাষ্প বয়ে নিয়ে আসে। জলীয় বাষ্প ঠান্ডা হয়ে এক সময় আবার ঘনীভূত হয়ে তার থেকে মেঘ সৃষ্টি হয়, অর্থাৎ উত্তর পূর্ব মৌসুমী বায়ু শীতকালে উত্তর দিক থেকে শুষ্ক ও শীতল বায়ু বয়ে নিয়ে আসে। তাই আমরা জানলাম আবহাওয়া জলবায়ু উপাদানগুলো এবং কিভাবে শীতকালে এবং বর্ষাকালে জলীয় বাষ্পগুলো বয়ে নিয়ে আসে বা এটা সৃষ্টি হয় শীতকাল এবং বর্ষাকাল, এটা আমরা জানতে পারলাম। আরও জানতে পারলাম উচ্চচাপ এবং নিম্নচাপ, উচ্চচাপ এবং নিম্নচাপের ফলে কিভাবে মৌসুমী বায়ু প্রবাহিত হয়, মৌসুমী বায়ুর কারণগুলো জানতে পারলাম। তো এই পাঠে যদি আলোচনার মধ্যে থেকে যদি তোমাদের কোনো সমস্যা মনে করো, সমস্যা হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে বা জানাবে, আমি যোগাযোগ করবো, ইনশাল্লাহ ঠিক করে দেবো। তো আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, সেখানে আলোচনা করবো তাপ প্রবাহ, শৈত্য প্রবাহ, বন্যা, খরা, কালবৈশাখী, টর্নেডো, এই বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। তোমরা বাসায় অবশ্যই বিষয়গুলো একটু দেখে নিবা, যাতে আলোচনা বুঝতে পারো। তো সবাইকে এটা বলেই আজকের ক্লাসে সবাইকে স্বাগত ও শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম, সুস্থ থাকো, ভালো থাকো।